রাজ্যে ঝড়ের গতিতেই বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা এবারও সরকারের গণপরিবহন দেখে না দেখার কৌশলে বাড়ছে হু হু করে আক্রান্তের সংখ্যা অভিযোগ পাওয়ার পরেও চেপে যাওয়া গোছের কথা বলছেন সরকারের আমলারা বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ এমনটাই অভিযোগ বিশেষজ্ঞদের রাজ্যে শেষ পাঁচ দিনে সংক্রমিত হয়েছেন পাঁচশো ষাট জন চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে দুজনের এপ্রিল মাসে এখনো পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক জন মৃত্যু হয়েছে চারজনের এই পরিস্থিতিতে বহির্রাজ্য থেকে আসা যাত্রীদের নেগেটিভ রিপোর্ট নিয়ে আসা অথবা বিমানবন্দর এবং রেল স্টেশনে টেস্ট করার ব্যবস্থা থাকলেও জোরালেও কোনো দায়িত্ব নিচ্ছে না সরকার যাত্রীদের পজিটিভ রিপোর্ট আসার পরও হাতে কাগজ ধরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে সাধারণ যাত্রীদের সঙ্গেই অভিযোগ বাসে অটোতে ঘুরে বেড়াচ্ছে পজিটিভ রোগী যাচ্ছে জেলায় জেলায় একই অবস্থা রেল স্টেশনেও নেগেটিভ পজিটিভ যাত্রীদের মধ্যে কোনো তফাত থাকছে না গণপরিবহন ব্যবহার করে করোনা সংক্রমণ ছড়িয়ে ঘরে ফিরছেন রাজ্যে ফেরা যাত্রীরা এখানে প্রশ্ন উঠছে পজিটিভ রিপোর্ট হওয়ার পরও কেন তাদের গণপরিবহন ব্যবহার করার সুযোগ দিচ্ছে সরকার কোনো ধরনের বিধিনিষেধ কেন মানা হচ্ছে না তাহলে কি করোনা পজিটিভ জেনেও তাদের ছেড়ে দিয়ে সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে যেতে ভূমিকা পালন করছে সরকার এমনই অভিযোগ বিশেষজ্ঞদের রিপোর্ট চ্যানেল